10 বার আল্লাহু আকবার পরে এই দোয়াটি রাত 2টার পর পড়ুন আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ মাফ করে দিবেন এবং গায়েবি রিজিক আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বরাদ্দ করে দিবেন দেখেন এটা আমার কথা নয় স্বয়ং জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন তাফসীর ইবনে কাসির অন্যান্য সব তাফসীরের মধ্যে এটা একটা অন্যতম প্রসিদ্ধ একটি তাফসীর এই তাফসীর ইবনে কাসিরের সূরা মুতাফফিফিনের 6 নম্বর আয়াতের ব্যাখ্যা এই হাদিসটি ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি নিয়ে এসেছেন এই ঘোষণাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি নিজে দিয়েছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি বর্ণনা করেছেন দেখেন আমরা রিজিকের সমস্যায় অনেক ভাইরা ভুগি অনেক সময় এবং কি অর্থনৈতিক সমস্যা আমাদের অনেকের রয়েছে অনেকের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি অনেক কম থাকে ফিনান্সিয়াল প্রবলেমে ভোগেন অনেকে এই ক্ষেত্রে কোনো সমাধান রয়েছে কিনা আপনারা প্রায় জানতে চান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি রাতের বেলায় এই আমলটা করতেন এবং কি রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন প্রথম আসমানে নেমে আসে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে শুরু করেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ কে আছো গুনাহ করে ফেলেছো আমি আল্লাহর কাছে মাফ চাও তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব কে আছো কার রিজিকের সমস্যা কার অর্থনৈতিক সমস্যা কার কোন সমস্যা রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও তোমার সব সমস্যা আমি আল্লাহ সমাধান করে দেব আল্লাহ এইভাবে এলান করতে থাকেন ডাকতে থাকেন শেষ রাতে এসে মিশকাতুল মাসাবিতি হাদিসটি এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উদ্দেশ্যে এইভাবে আহ্বান করতে থাকেন ওই অবস্থায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায় রাতের বেলায় কোনো বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন খালি হাতে ফেরত দেয় না সেই বান্দার ডাক আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে দেয় না এই রাতের বেলায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাত আদায় করতে উঠতেন নাসাই শরীফের 299 নম্বর হাদিসেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ পড়তে উঠে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে 10 বার আল্লাহু আকবার বলতেন এরপরে 10 বার সুবহানাল্লাহ বলতেন 10 বার আলহামদুলিল্লাহ বলতেন 10 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা করতেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াআফিনি এই দোয়াটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সাহাবায়ে কেরাম তারা নিজেরাও এই আমলটা করতেন এই আমল যদি আপনি করতে পারেন এই 10 বার আল্লাহু আকবার 10 বার সুবহানাল্লাহ 10 বার আলহামদুলিল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ এটা পড়ার পর এই দোয়াটা পড়ে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাইতে পারেন এই দোয়ার মধ্যেই কিন্তু ওয়ারজুকনি শব্দটা রয়েছে অর্থাৎ আল্লাহ আমাকে অসংখ্য অগণিত রিজিক আপনি আমাকে দান করেন এই দোয়া যদি আপনি করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়েবি রিজিক দান করবেন কারণ রিজিকের একচ্ছত্র মালিকানা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে আল্লাহ রাব্বুল আলামিন যাকে চায় অগণিত অসংখ্য রিজিক বেহিসাবির রিজিক আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করে দেয় সুতরাং রিজিক প্রয়োজন হলে ফাইজা সালতা ফাসআলিল্লাহ পৃথিবীর কোন মানুষের কাছে ধন্না দিয়েন না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিতে পারেন এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন কোন বান্দা যদি আল্লাহর উপর ভরসা করে ওমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য যথেষ্ট হয়ে যায় সুতরাং রিজিকের জন্য আল্লাহর উপর ভরসা করে এই আমলটি করুন আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের সমস্যা সমাধান করে দিবেন ইনশাআল্লাহ